দাঁতের গোড়ায় পাথর আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে একটা খুব কমন একটা প্রবলেম, খুব সাধারণ একটা প্রবলেম। দাঁতের গোড়ায় অনেকেই কোশ্চেন করে দেন দাঁতে দাঁতের গোড়ায় পাথর কেন হয়। দাঁতের গোড়ায় পাথর মূলত এটা একটা স্বাভাবিক প্রসেস। আপনি যদি নিয়মিত পরিষ্কার না করেন, অর্থাৎ স্কেলিং, যেটা স্কেলিংটাকে যদি আপনি নিয়মিত প্রসিডিউরটা না করেন, সেক্ষেত্রে দাঁতের গোড়ায় পাথরটা জমতে পারে। আমাদের জিঞ্জিভা থেকে, অর্থাৎ মাড়ি থেকে এক ধরনের ফ্লুইড বের হয়, এটার নাম হচ্ছে জিঞ্জিভা ক্রেভিকুলার ফ্লুইড। জিঞ্জিভা ক্রেভিকুলার ফ্লুইডটা দাঁতের গোড়া থেকে, একটা স্বাভাবিক মানুষের একটা সাধারণভাবে এই জিঞ্জিভা ক্রেভিকুলার ফ্লুইডটা বের হয়ে থাকে। তো একটা সার্টেন সময় পরে এই জিঞ্জিভাল ফ্লুইডটা একসাথে অ্যাকুমুলেট হতে হতে দাঁতের দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল আছে সেখানে জমা হতে হতে এটা আস্তে আস্তে ধীরে ধীরে ক্যালসিফাইড হয়ে যায়। ক্যালসিফাইড হলে তখনই একটা শক্ত স্ট্রাকচার ফর্ম করে, যেটা দাঁত এবং মাড়ির সংযোগস্থলটাকে ব্লক করে দেয় এবং মাড়ির বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই শক্ত স্ট্রাকচারটাই হচ্ছে দাঁতের পাথর। তো দাঁতের পাথর রোধের জন্য আপনাকে প্রথমেই যে জিনিসটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে সচেতনতা। আপনারা আপনাদের আমাদের যেহেতু জিঞ্জিভা ক্রেভিকুলার ফ্লুইডটা নিয়মিতভাবেই বের হচ্ছে বা একটা সুস্থ স্বাভাবিক মানুষের মাড়ি থেকে বের হচ্ছে, সেহেতু এটা এটার বের হওয়াটা প্রিভেন্ট করার বা অ্যাকুমুলেট হওয়াটা প্রিভেন্ট করার খুব বেশি আমাদের উপায় নেই হাতে। তবে একটা নির্দিষ্ট সময় পর পর যদি আমরা এই অ্যাকুমুলেশনটাকে, অর্থাৎ জিঞ্জিভাল ক্রেভিকুলার ফ্লুইডের যে একটা ম্যাচ তৈরি হওয়া, অর্থাৎ একসাথে হওয়া জিনিসটাকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি, সেক্ষেত্রে আমরা দাঁতের পাথর তৈরি হওয়াটাকেও প্রিভেন্ট করতে পারবো। তো এক্ষেত্রে এজন্য আমাদের জরুরি হচ্ছে নিয়মিত স্কেলিং করে নেওয়া, বছরে অন্তত ওকে দুইবার স্কেলিং করে জিঞ্জিভাল ক্রেভিকুলার ফ্লুইডটাকে ক্লিয়ার করে, দাঁত এবং মাড়ির সংযোগস্থলটাকে ক্লিয়ার করে নেওয়া, তা যাতে করে পরবর্তীতে দাঁতে পাথর জমতে না পারে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, আজকে অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখার পরে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে আমাদের এই ধরনের ভিডিও আপনারা আরও পেতে পারেন।